সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। কবে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস? আলোচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। কোন তারিখে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস? এবার সেই আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 29শে আগস্ট বিকেল 4:30টায় নবান্নের সর্বদলীয় বৈঠক হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ দিবস বিজেপির পছন্দের 20 জুন পালিত হোক চায় না রাজ্য সরকার। বিজেপির দেখাদেখি ওই দিনটি পালন করেন রাজ্যপাল নিজেও। চলতি বছর রাজ্যপাল শিবানন্দ বোস দিনটি পালন করেছেন, তবে রাজভবনের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। কবে পালিত হতে পারে পশ্চিমবঙ্গ দিবস তা ঠিক করতে মুখ্যমন্ত্রীর পরামর্শে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করেন। সেই কমিটিতে রয়েছেন সুগত বসুও। কমিটির অন্যান্যরা হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী ববি হাকিম, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী শিউলি সাহা। বিধানসভায় এ নিয়ে আলোচনাও হয়। প্রথম মিটিংয়ে 1লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব দিয়েছিলেন ব্রাত্য বসু, তা মেনে নেন সুগত বসুও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা ছিল, তারই মধ্যে এবার শোনা গেল এ নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠক প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য তীব্র আক্রমণ করেন তৃণমূল সরকারের উপর। বলে দেন, যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে মানুষ তাদের প্রত্যাহার করবে। 1লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ঘোষণা আছে, প্রস্তুতি নেই। হাজার সবার পরিকল্পনা শোনালেও অথই জলে বিজেপির আগস্ট কর্মসূচি। আগস্টের দ্বিতীয় পক্ষে 15 দিনে 1000 সভা, এমনই কর্মসূচি ঘোষণা করেছিল রাজ্য বিজেপি। যা বলা হয়েছিল, দলের 1000 সাংগঠনিক মণ্ডলে একটি করে সভা হবে, রাজ্যের 10টি বাছাই এলাকায় হবে বড় সভা, 3টি মেগাসভা। কিন্তু কোথায় কি, আগস্টের 22 তারিখ পর্যন্ত খান কয়েক মণ্ডলের সভা হলেও যে ব্যাপক হবে তার ঘোষণা ছিল তার নাম মাত্র নেই। যদিও বাংলায় এই কর্মসূচি সফল করতে হবে বলে নির্দেশ ছিল দলের কেন্দ্রীয় নেতৃত্বের, রাজ্য বিজেপির এক নেতার বক্তব্য, পরিকল্পনা থাকলেও প্রস্তুতির অভাবেই এই কর্মসূচি শুরু করা যাচ্ছে না। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব না হলেও 1000 সভা হবে। মূলত ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ব্যস্ততার জন্যই নাকি শুরু করা যাচ্ছে না ঘোষিত কর্মসূচি। গোটা দেশে গত জুন থেকে লোকসভা নির্বাচনের পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। সেই লক্ষ্যে জুন ও জুলাই মিলিয়ে সব রাজ্যকেই প্রতিটি সাংগঠনিক মণ্ডলে একটি করে জনসভা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির সাংগঠনিক ভাগে জনসংখ্যা অনুসারে 3 বা 4টি করে মণ্ডল থাকে, সেই সব মণ্ডলে একটি করে জনসভা করার কথা ঠিক হয়েছিল জুন ও জুলাই মাসের মধ্যে। 30শে মে কর্মসূচি শুরু করে কয়েকটি সভাও হয়েছিল। 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে বিজেপি একটু ধীরে চলো নীতি নেয়। তার মধ্যেই 8ই জুন আচমকা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে দেশের অন্য সব রাজ্যে বিজেপি এই কর্মসূচি করে ফেলেছে, এরপরে বাংলাকে ঝড়ের গতিতে তা করে ফেলতে হবে বলে নির্দেশ দেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কর্মসূচি কি আদৌ করতে পারবে রাজ্য বিজেপি? সুকান্তের দাবি, কর্মসূচি ঠিকই হয়ে যাবে, দলের প্রস্তুতিও রয়েছে। ধূপগুড়ি উপনির্বাচন পর্যন্ত আমি হয়তো সেভাবে শুরু করতে পারবো না, তবে বাকি নেতারা ইতিমধ্যেই 1000 সভার জন্য প্রস্তুতি ও পরিকল্পনা করে ফেলেছেন। পঞ্চায়েত নির্বাচনের পরে গত 8ই জুলাই ফল পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি ঠিক করতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব একটি বৈঠক করেন। সেই বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য দলের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং সহসাধারণ সম্পাদক সতীশ ধন উপস্থিত ছিলেন। হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত 4 কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবীয় এবং আশা লাকড়া। বিজেপি সূত্রে জানা গিয়েছে সেখানে এই কর্মসূচি আগস্ট মাসের মধ্যে করে ফেলা হবে বলে ঠিক হয়। এরপরে দলের সল্টলেকের দপ্তরের রাজ্য নেতাদের নিয়ে একটি বৈঠকে শুভেন্দু ছাড়া শীর্ষ নেতারা সকলেই হাজির ছিলেন। বৈঠকে ছিলেন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কীভাবে এই কর্মসূচি রূপায়ণ করা যেতে পারে সেখানে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঠিক হয়েছিল লোকসভায় বাদল অধিবেশন শেষ হলেই শুরু হবে কর্মসূচি। 11ই আগস্ট অধিবেশন শেষে দলের সাংসদরা রাজ্যে ফিরে এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে শুরু হয়নি 1000 সভার কর্মসূচি, যদিও জেলায় জেলায় নির্দেশ পাঠিয়ে সবার প্রস্তুতি নিতে বলা হয়।
কে আদি বিজেপি কে নব্য ভুলে একসঙ্গে কাজ করুন দণ্ড মেটাতে বার্তা শুভেন্দুর। সম্প্রতি বহু জায়গায় বিজেপির জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতি পদে রদবদল হয়েছে, তাতে অনেককে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে বিজেপির অন্দরে এখন দণ্ড চলছে। আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন, এই অবস্থায় ইতিমধ্যে এই দণ্ড ঠেকাতে তৎপর হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে গ্রিভান্স সেল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার দলের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার বার্তা, কে নতুন কে পুরনো সেটা ভুলে গিয়ে সকলেই যে বিজেপির অনুগামী সেই কথাই মাথায় রেখে চলতে হবে। সোমবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে বিজেপির জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, একটা কথা মনে রাখতে হবে, আমরা সকলেই বিজেপির অনুগামী, কেউ ব্যক্তিগত অনুগামী নই। কে পুরনো বিজেপি কে নতুন বিজেপি সেটা বড় কথা নয়, দিনের শেষে পার্লামেন্টাই হলো আসল কথা। আগের বিজেপি আর এখনকার বিজেপি এক নয়। জো জিতা ওহি সিকান্দার পারফরমেন্সের কথা বলতে গিয়ে নিজের প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি বলেন, আমি নন্দীগ্রামের বিধায়ক, 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টি গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান করতে পেরেছি, 2টি পঞ্চায়েত সমিতি বিজেপির হাতে এসেছে। এ প্রসঙ্গে তৃণমূলের এক নেতার কটাক্ষ, আদিনব্য নিয়ে বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরে দণ্ড চলছে, আদিরা বঞ্চিত হলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হবে, সামনে যেহেতু লোকসভা ভোট তাই সেটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিজেপি। উল্লেখ্য, আগামী বছরে রয়েছে লোকসভা নির্বাচন, তাই দলের মধ্যে কোন্দল থাকলেও যাতে তা প্রকাশ্যে না আসে সমাধান করা যায় সেই চেষ্টাই করতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। গ্রিভান্স সেল তৈরির পাশাপাশি জেলা এবং মণ্ডল কমিটি থেকে বাদ পড়া নেতাদেরও বিভিন্ন কমিটিতে পুনর্বাসন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাদ পড়া কয়েকজন জেলা সভাপতিকে রাজ্যের কার্যনির্বাহী কমিটিতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কোনো সমস্যা থাকলে তা সেক্ষেত্রে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সমাধান করতে হবে, তবে সেক্ষেত্রে জেলা স্তরের নেতারা সংগঠন নিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রসঙ্গত, 43টি সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির, যার মধ্যে 14টি জেলার সভাপতি পদে রদবদল হয়েছে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ডায়মন্ড হারবার জেলা বিজেপি নেতাকর্মীদের ক্ষোভ চরমে উঠেছে। কিছুদিন আগেই এই দুই জেলার কর্মীরা সল্টলেক পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী, সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস। বারোয়ারি পুজোর অনুদান 60,000 থেকে বাড়িয়ে 70,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই আর্থিক অনুদানের বিষয়টি ঘোষণা করেন তিনি। এবার এই অনুদান বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হলেন বিজেপি এবং কংগ্রেস নেতারা। পুজোর অনুদান বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দান খয়রাত করে ভোট কিনবেন, চাকরিও দিতে পারবেন না, উন্নয়নও করতে পারবেন না। কে 70,000 টাকা চেয়েছে? আগেও সাধারণ মানুষ নিজেদের টাকায় পুজো করত, আর এখন না দিলেও পুজো হবে, ভিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথায়, পশ্চিমবঙ্গ সরকার সেই কাজই করে যে কাজে তাদের নির্বাচনী ভাগ্য তৈরি করার সম্ভাবনা দেখা যায়। বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য জানিয়েছেন, সরকারটাই মুচ্ছবের সরকার, স্বয়ং মা দুর্গাও চমকে উঠছে এদের রকম সকম দেখে। একদিকে কোনো উন্নয়ন নেই, ডিএ বাড়াতে পারছে না, চাকরি নেই আর এ সমস্ত চালাচ্ছে, মানুষের বক্তব্যকে বাজেয়াপ্ত করার চেষ্টা। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, মোট 43,000 বারোয়ারি পুজোকে এই অনুদান দেওয়া হবে, মোট খরচ হবে 301 কোটি টাকা, পাশাপাশি বিদ্যুৎ খরচও 2/3 রাজ্য দেবে। অনুদান ঘোষণার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই টাকা পুজো কমিটিগুলিকে কেনার জন্য দেওয়া হয় না, জনকল্যাণমূলক কাজের জন্য দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশঙ্কাও করেছিলেন তার এই সিদ্ধান্তের সমালোচনা হবেই, এবার হলো তাই। সহসভাপতিকে বহিষ্কার করল তৃণমূল, বোর্ড গঠনে বিজেপির সঙ্গে অশুভ আতাত এর অভিযোগ। রাজ্যে পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে, 1.5 মাসেরও বেশি হয়ে গেল, এখনও জেলাগুলির বহু জায়গাতেই পঞ্চায়েত বোর্ড গঠন হয়নি, বা হলেও কোথাও বামেদের সমর্থনে বোর্ড গঠন করেছে বিজেপি, তো কোথাও আবার গেরুয়া শিবিরকে সমর্থন দিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনটাই ঘটেছে পূর্ব মেদিনীপুরের বিষ্ণুবার 2 নং অঞ্চলে, সেখানে বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপিকে সমর্থন দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই অপরাধে তৃণমূল নেতাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করল জেলা তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, বিষ্ণুবার 2 নং অঞ্চলে পঞ্চায়েত ভোট হয়েছিল মোট 14টি আসনে, তার মধ্যে তৃণমূল, সিপিএম এবং সিপিএম সমর্থিত নির্দল 3টি করে আসন পেয়েছিল, বিজেপি 5টি আসন পেয়েছিল।
এই অবস্থা থেকে বাঁচতে তৃণমূল, সিপিএম এবং নির্দল একসঙ্গে মিলে বিজেপিকে সমর্থন দেয়। ভোট গঠনের পর প্রধান এবং উপপ্রধান দুজনকেই নির্বাচিত করা হয় বিজেপির থেকে। এই ঘটনা সামনে আসার পরেই জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে জেলা সহসভাপতি তথা তৃণমূল নেতা অশোক গোস্বামীকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওই তৃণমূল নেতা দল বিরোধী কাজ করেছেন। যারা এই ভোটে অশুভ আতাতকে সমর্থন করবে তাদের বহিষ্কার বা সাসপেন্ড করা হবে, জানিয়ে দিয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তোরজা শুরু হয়ে গেছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবকুমার দাসের দাবি, তৃণমূল কোনো ভদ্রলোকের দল নয়। নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে আমরা বলেছিলাম মানুষের পঞ্চায়েত করব, তাতে কোন দল জিতেছে সেটা বড় কথা নয়, মানুষের পঞ্চায়েতে আস্থাশীল হয়ে তৃণমূলের লোকজন আমাদের সাহায্য করেছে, জানিয়েছেন দেবকুমার বাবু। অশোক গোস্বামীকে একজন সঞ্জন ব্যক্তি বলে দাবি করেন তিনি, জানিয়েছেন তার ধারণা এই বহিষ্কার আপেক্ষিক এবং অশোকবাবুর এতে আনন্দেই দিন কাটবে।